লব্বাই কাল্লাব্বাই লব্বাইকালা শরিকালাক আসসালামু আলাইকুম মোরাহ্মদুল্লাহ হে ব রাকতু নাহমেদুহু আনুসাল্লাহ আলা রসুল হিল আম্মা বাদ। লাব্বাইক বিডির সম্মানিত শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহ সবাইকে সুস্থ এবং নিরাপদে রেখেছেন কেউ অসুস্থ এবং দুশ্চিন্তায় থাকলে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন এবং তার পেশানি দূর করে দেন আমিন আজকে আমরা লাভবাহিক বিড়ি থেকে নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমরা এমন অনেক কথাই শুনে থাকি যা বিভিন্ন ব্যক্তিরা রসুল সাল আলী ওসাল্লামের দিকে সম্পৃক্ত করে বলে থাকেন যেমন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন বা হাদিসে আছে তারপর তিনি একটি বাণী উল্লেখ করেন হাদিস নিয়ে যারা পড়াশোনা করেন তারা বুঝতে পারেন কোনটা রসুল সাল আলী ওসাল্লামের বাণী বা হাদিস আর কোনটা রসুল সাল আলী ওসাল্লামের নামে বানানো মিথ্যা বা বানোয়াট হাদিস কিন্তু আমার সাধারণ ভাই বোন যারা আছেন তারা দেখা যায় পার্থক্যটা করতে পারেন না আমাদের শুরু করা নতুন সিরিজটি হল আমরা আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন জাল হাদিস আপনাদেরকে হাইনের কিতাব থেকে দলিল সহ দেখাবো ইনশাআল্লাহ আজকে আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব, তা হল হকবুল ওয়াতানি মিনাল ইমান যার অর্থ হল স্বদেশ প্রেম ইমানের অঙ্গ আমাদের কেউ কেউ দেখা যায় বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখিত বাক্যটিকে হাদিস নামে উল্লেখ করে থাকেন তবে বাস্তবে তা রসুল সাল আলহি ওসাল্লামের হাদিস নয় যেমনটা ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলহি আদুরারুল মুসেরা কিতাবে লিখেন হব্বুল ওয়াতানি মিনাল ইমান লাম আকিফ আলেহি অর্থাৎ হাদিসটি সম্পর্কে আমি অবগত হইনি জাল হাদিসের উপর লিখিত কিতাবে কোন একজন হাফেজে হাদিস যদি একটি হাদিস উল্লেখ করার পর এ ধরনের শব্দ ব্যবহার করেন যেমন আমি অবগত হইনি বা আমি জানি না বা আমি পাইনি ইত্যাদি এই ধরনের শব্দ বলা এবং পরবর্তীতে বিজ্ঞ কোন ব্যক্তি তার এই দাবির উপর আপত্তি না তোলা এটাই হাদিস জাল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় এই বিষয়ে হানাফি মজাহের বিখ্যাত মহাদিস শেখ ভূমিকাতে বিস্তারিত আলোচনা করেছেন আশা করি দেখলে জাল হাদিসের কিতাব এবং লেখক এবং বিশেষ করে জাল হাদিসের কিতাবে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা সম্পর্কে ব্যাপক একটি ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ইমাম আলাইহি একজন আহলুল হাদিস ছিলেন সাথে সাথে তার মা ছিল সাফি মাহাব এবং তিনি ছিলেন প্রেম ইমানের অঙ্গ সম্পর্কে ইমাম আশাহরি আলাইহি আল মাকাসিদুল হাসানা কিতাবে লিখেন হব্বুল ওতান ইমিনাল ইমান আকিফ আলেহী এই হাদিসটি সম্পর্কে আমি অবগত হইনি ইমাম সাহাবি রহমতুল্লাহি আলাইহি একজন আহলুল হাদিস ছিলেন সাথে সাথে তার মাঝাব ছিল সাফি মাজহাব এবং তিনি ছিলেন আশাহারি আকিদার উল্লেখিত হাদিসটি সম্পর্কে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলিহি আল মসনু কিতাবে লিখেন হকবুল ওতানি মিনাল ইমান আসালাহু আইন্দাল হফাজ স্বদেশ প্রেম ইমানের অঙ্গ হাফেজ হাদিসদের নিকট এই হাদিসটির কোনো ভিত্তি নেই অর্থাৎ তা একটি বাতিল হাদিস এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নামে বানানো একটি বানোয়াট হাদিস ইমাম মুল্লাহ আলী কারি রহমতুল্লাহি আলেহী একজন আহলুল হাদিস ছিলেন সাথে সাথে তার মাজাব ছিল হানাফি মাজাব এবং তিনি চিরের মা তুরি দিয়া আকিদার আশা করি ইসলামের বিভিন্ন ইমামদের বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন স্বদেশ প্রেম ইমানের অঙ্গ কথাটি রসুল সুতরাং উল্লেখিত কথাটি আমরা রসুল সাল্লাহ আলি হাসাল্লামের হাদিস বা বাণী নামে প্রচার করা থেকে বিরত থাকব। এবং কাউকে বলতে দেখলে আদব এবং ভদ্রতার সাথে তাকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন জন্মভূমির মহাব্বত এবং ভালোবাসা জন্মভূমির প্রতি টান এটা মানুষের স্বভাবজাত বিষয় অন্তরে জন্মভূমির মহাব্বত এবং ভালোবাসা ইমান পরিপন্থী কিছু নয় তবে মনে রাখতে হবে যখন ইমান এবং দেশের প্রশ্ন আসবে তখন আমাদের ইমানকেই প্রাধান্য দিতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন দোয়া করবেন আমরা যেন আজকের শুরু করা নতুন সিরিজটি অব্যাহত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন এবং আমরা আরো কিছু সিরিজ শুরু করার ইচ্ছা করেছি বিশেষ করে আকীদা সিরিজ দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সহজ করে দেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু لبيك لا شريك لك لبيك